পথ চলেছি, নতুন আশায় বুক বেঁধেছি, নতুন আলোয় পথ চলেছি, নতুন আশায় বুক বেঁধেছি, নতুন দিনের অগ্নি শপথ, এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আমরা আজকের এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে। আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনার কাছে আমি জানতে চাইব, জিয়া অরফানেজ ট্রাস্ট যে মামলা খালেদা জিয়ার সাজা হলো এবং তার সাথে তার ছেলেসহ পাঁচজনের 10 বছর করে কারাদণ্ড প্রদান করেছে, এই যে এই মামলা সাজা হওয়ার পরে আমরা বহু কথা শুনলাম বিএনপির কাছ থেকে যে সরকার এটা উদ্দেশ্যমূলকভাবে তাকে কারাদণ্ডে দণ্ডিত করেছে, কারণ সামনে নির্বাচন, এই নির্বাচনে যাতে সে পার্টিসিপেট করতে না পারে সেজন্য এটা একটা ষড়যন্ত্রমূলক একটা রায়। তো একটা কোর্টের রায় কিভাবে একটা সরকার দিতে পারে, তো এই বিষয়টি আপনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের কীভাবে মূল্যায়ন করতে চান এই বিএনপির এই বক্তব্যগুলোকে? এটা আমাদের আসলে একটা দুর্ভাগ্য যে বাংলাদেশে আমরা যারা রাজনীতি করছি তারা অনেক সময় আমাদের দেশের যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রায়শই রাজনৈতিক বিতর্কে নিয়ে আসার একটা হীন প্রবণতা আমাদের মধ্যে প্রায় দেখা যায়, এবং এরই অংশ হিসেবে দেখা গিয়েছে যে বিএনপি তারা এই বিষয়টিকে, বিশেষ করে এই মামলায় যে বেগম জিয়া দণ্ডিত হয়েছেন, এটাকে আওয়ামী লীগ বিএনপির একটি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি কিন্তু একেবারেই বিচার বিভাগের এখতিয়ারাধীন একটি বিষয়, বিষয়টা একেবারেই দুদক বনাম রাষ্ট্র বনাম বেগম জিয়া, এটা একটা মামলা। সেই মামলা দীর্ঘদিন চলবার পরে, তারা প্রায় সময় বলেন 10 বছর চলেনি, 9 বছর 7 মাস চলেছে, দীর্ঘ 10টি বছর এই মামলার প্রত্যেকটি পর্যায়ে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিয়ে বেশ কয়েকবার রিড করা হয়েছে। মামলাটাও কিন্তু 111 সরকার, 111 সরকারের সময় হয়েছিল, যে সরকারের সময়ই হোক না কেন, সেই সরকারের সময় হয়ে থাকলেও এটা একটি দুদক দুর্নীতি দমন কমিশন, যেটি একটি স্বায়ত্তশাসিত স্বাধীন প্রতিষ্ঠান, সেই কমিশন সেই মামলাটি দায়ের করেছে, সরকার কিন্তু করেনি সেখানে, এবং সেটা প্রসিকিউটিং এজেন্সি, সেটা ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু সরকার নয়, সেটা দুর্নীতি দমন কমিশন। এবং কমিশন সকল তথ্যপাত্রের ভিত্তিতে আদালতে ওপেন কোর্টে 3-3 বার বিচারক পরিবর্তন হওয়ার পরে আজকে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। দেখুন, উনি যে এই 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 আমাদের বর্তমান সরকারের এই দ্বিতীয় মেয়াদে এসে যে তিনি দোষী সাব্যস্ত হবেন এটা কিন্তু আমরা কখনো জানতাম না, এই মামলা চলতে চলতে একটা পর্যায়ে এসে আজকে দোষী সাব্যস্ত। দুর্ভাগ্যের বিষয় যে আজকে বিএনপি বিষয়টিকে আওয়ামী লীগ বিএনপির একটি রং দিতে চাচ্ছে, এটা একান্তই বিচার বিভাগীয় বিষয়, এটা একান্তই তাকে বিচার প্রক্রিয়ায় তাকে অনুসরণ করতে হবে, আপিল করতে হবে, এটার সাথে নির্বাচনী রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। তবে আমরা মনে করি এই বিচারে দণ্ডিত করার মাধ্যমে বেগম জিয়াকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটা বিশাল পদক্ষেপ নিয়েছি আমরা, কারণ আজকে প্রমাণ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ না করে বিচার বিভাগকে স্বাধীনভাবে পরিচালিত করবার সকল সহযোগিতা দিয়ে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চমৎকারভাবে এই বিষয়টিকে আজকে যেভাবে করে অরাজকতা করতে চেয়েছিলেন একটি রাজনৈতিক দল, সম্পূর্ণ বিষয়টাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে, জনগণের নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত রেখে, জনগণকে আস্থায় নিয়ে যে কোনো ব্যক্তিকে আমরা আজকে মনে করি, বিশ্বাস করি যে দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না বাংলাদেশে, তিনি যাই হন না কেন। আজকে এই যে বিশাল একটি অর্জন, এই অর্জনটা আমি মনে করি বিএনপি, আওয়ামী লীগ, দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের আসলে এটাকে প্রশংসার দিকে প্রশংসা করা উচিত এবং এটাকে একটি পজিটিভ উদাহরণ হিসেবে দেখা উচিত। কারণ আজকে দেখুন, আগে একটা ধারণা ছিল আমাদের দেশে যে বড় মানুষের জন্য, বড় লোকের জন্য বা বড় রাজনীতিবিদের জন্য বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলে না, দোষী সাব্যস্ত হয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হয়েছে, প্রত্যেকটি তথ্য উপাত্ত এবং 620 পৃষ্ঠার রায় লেখা হয়েছে। এখানে আসলে আমরা রাজনীতি করবার জন্য যাই বলি না কেন, বিদেশ থেকে রাষ্ট্রীয় ফান্ডে টাকা এসেছে, সেই রাষ্ট্রীয় ফান্ডের টাকা একটি ব্যক্তিগত এতিমখানা ট্রাস্টে নিয়ে গেলেন, সেখানে এতিমখানাই নেই, এই যে অন্যায্য একটি অনৈতিক একটি কাজ, ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই যে এত বড় ইন্টারেস্টিং, এত বড়, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা একটা পাপ। অবশ্যই আপনার কাছে আবার আমি আসবো। তো সম্মানিত কমিশনার মহোদয়, আপনি দীর্ঘদিন যাবৎ ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করছেন, আপনার অনেক অভিজ্ঞতা, জনগণের মনে অনেক শঙ্কা ছিল যে আবারও কোনো জঙ্গি তৎপরতা আমরা দেখতে পাবো কি না, নাশকতার সেই রকম কোনো
অবস্থা সৃষ্টি হবে কিনা ঢাকা শহর, সারা দেশ ঢাকা শহরে, কিন্তু কিছুই তেমন আমরা দেখিনি। তো আপনি ডিএমপির কমিশনার হিসেবে সেদিন ঢাকা শহরকে নিশ্চিদ্র নিরাপত্তা কিভাবে আপনি নেওয়ার ব্যবস্থা করেছিলেন এই খালেদা জিয়ার এই মামলার রায়কে কেন্দ্র করে? আমাদের অত্যন্ত দুঃখজনক পরিতাপের বিষয় যে আমরা আমাদের গণতান্ত্রিক যে স্তম্ভগুলো, আমাদের রাষ্ট্রীয় যে সংস্থাগুলো, এইগুলোকে অহেতুক আমরা বিতর্কিত করি, রাজনীতির ভিতরে ফেলে এইগুলোর গ্রহণযোগ্যতাকে নষ্ট করার আমরা অপচেষ্টা করি। আমি একজন পুলিশের কর্মকর্তা হিসাবে আমরা বলবো যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দেওয়া। আমাদের চোখের সামনে কেউ যদি রাষ্ট্রীয় সম্পদে আগুন দেয় অথবা জনগণের জীবনের প্রতি হুমকি সৃষ্টি করে, এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সেটিকে কঠোরভাবে প্রতিহত করে নাগরিকদের সুরক্ষা করা। আমরা সেই কাজটি করেছি। আইন, আদালত, বিচার সেটা কিন্তু সুনির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে চলে। কিন্তু এটিকে কেন্দ্র করে যদি কেউ দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সেটির ব্যাপারে অবশ্যই আমরা দেশের আইন অনুযায়ী সেই ব্যবস্থা গ্রহণ করব। আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে 2013 সালে হেফাজতের যে একটি দেখেছিলেন আপনারা নৈরাজ্যকর অবস্থা, 2014 সালে গণতান্ত্রিক আন্দোলনের নামে যে সহিংসতা, 2015 সালে আমাদের বোমাবাজি, অগ্নিসন্ত্রাস, এগুলো লক্ষ্য করেছি। 92 দিন একটানা জনজীবনকে বিপর্যস্ত করার অপচেষ্টা হয়েছিল। সেদিনও কিন্তু দেশের নাগরিকরা, বিশেষ করে আমি ঢাকা শহরে দেখেছি সম্মানিত নগরবাসী এগিয়ে এসেছেন এবং তারা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। ট্রান্সপোর্ট মালিকরা রাস্তায় গাড়ি চালিয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের মালিকরা রিক্স নিয়ে তারা কিন্তু সেদিনে তাদের সেই কাভার্ড ভ্যানগুলো দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টটাকে ঠিক রেখেছে। আজকে আপনি বললেন যে 8 তারিখকে ঘিরে যে ঘটনা হয়েছে, আমরা এটা বলতে চাই যে এটি একটা আইনি প্রক্রিয়া, এটি একটি বিচারিক প্রক্রিয়া, কিন্তু সেইটাকে উল্লেখ করে কেউ যদি সম্মানিত নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, অবশ্যই সেটি আমরা দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং জনগণের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমি বলেছিলাম কিছুই হবে না, সেটির কারণ হচ্ছে জনগণের সাথে পুলিশের একটি মেলবন্ধন এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের জনগণ, ঢাকা মহানগরীর জনগণ আর 2013-14-15 সালের সেই বোমা সন্ত্রাস, আগুন সন্ত্রাস আর চায় না। ব্যবসায়ীরা চায় তার ব্যবসার বিনিয়োগের নিরাপত্তা, সবাই চায় তার বাচ্চা স্কুলে যাবে নিরাপদে, আমাদের মা বোনেরা বাজারে যাবে ইভটিজিং ছাড়াই, কর্মক্ষেত্রে ইভটিজিং ছাড়াই। আজকে বাংলাদেশে যে চলমান উন্নয়ন হচ্ছে সব ক্ষেত্রে, আমাদের মিলেনিয়াম গোলের যেটা সাস্টেনেবল মিলেনিয়াম গোলের যে সূচক, বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি সফল করছে এবং টানা 10 বছর শতকরা 7 ভাগের উপরে আমাদের প্রবৃদ্ধি, এটিকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশে সবাই কিন্তু এখন চায় এবং কেউ কিন্তু নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, অশান্তি চায় না। সেটি হলো আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণার জায়গা, আস্থার জায়গা এবং আমি সম্মানিত জনগণের প্রতি আস্থা রেখেই একথা বলতে চাই যে আমরা অবশ্যই দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে মানুষ আমাদের পাশে থাকবেন, সাধারণ মানুষ এই নৈরাজ্য, আগুন, সাদের মহাসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবেন যেমনটি তারা 2015 সালে নিয়েছিল এবং আমরাও আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য আমরা তখন একটা অভিযোগ আমরা ওদের বিরোধী দল বিশেষ করে বিএনপির কাছ থেকে আমরা পাচ্ছিলাম যে বিএনপির নেতা কর্মীদেরকে এই এই মামলা রায়ের আগের দিন পর্যন্ত আপনারা ব্যাপকভাবে ধরপাকড় করছিলেন। এটি আদৌ সত্য নয়, আমি বলবো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হয়ে থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্যে। কোনো ধরনের নিরীহ লোক হয়রানি, গণগ্রেপ্তার এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা শুধুমাত্র যারা ওয়ারেন্টভুক্ত আসামি অথবা বিভিন্ন ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আসামি এবং যারা আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ক্রিমিনাল রেকর্ড অনুযায়ী যারা নাশকতা করতে পারে, এই যুক্তিসঙ্গতভাবে আমাদের কাছে তাদের তথ্য এবং প্রমাণ রয়েছে, শুধুমাত্র চিনে চিনে বেছে বেছে সেই সকল লোককেই ধরা হয়েছে যারা জনগণের নিরাপত্তার জন্য হুমকি, বা যারা কোনো মামলায় অভিযুক্ত, বা যারা বিজ্ঞ আদালতের
অরণ্যভুক্ত, এই গণহয়রানি গণগ্রেপ্তার এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর, তথ্য নির্ভর নয় এবং আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। ধন্যবাদ কমিশনার মহোদয়। নফেল, আপনার কাছে আমি আসতে চাচ্ছি যে খালেদা জিয়ার এই মামলার রায়ের ঠিক আগ মুহূর্তে বিএনপির যে গঠনতন্ত্রের সাতধারাটি পরিবর্তন করা হলো, তো একটা রাজনৈতিক দলের নেত্রীর সাজা হবে কি হবে না এটার উপর আশঙ্কা করে গঠনতন্ত্র চেঞ্জ করা, এটা কতটুকু যৌক্তিক? এইখানে আদর্শিক রাজনীতির কোনো ধরনের স্কোপেই নেই। দেখুন, একই ধরনের অবস্থায় 1/11 সময়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন কারান্তরীণ ছিলেন, তখন কিন্তু তিনি তার দীর্ঘদিনের বিশ্বস্ত আস্থাভাজন রাজনৈতিক সহকর্মীদের উপরে তিনি তার আস্থা ছিল বলেই আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তখন আমাদের শ্রদ্ধেয় জননেতা জনাব জিল্লুর রহমান, বেগম সাজেদা চৌধুরী কী ভূমিকাটা তখন রেখেছিলেন আমাদের সংকট রাজনৈতিক সংকটকালীন মুহূর্তে, কারণ তারা তো রাজনীতিবিদ, তার একটা আদর্শ উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তারা রাজনীতিটা করেন এবং সে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু আমাদের দলে তখন নেতৃত্বটা তাদের হাতে দিয়েছিলেন এবং তারা সঠিকভাবেই নেতৃত্ব দিয়ে জাতির জনকের কন্যাকে সেদিন মুক্ত করে এনেছিল। এটাই হচ্ছে রাজনৈতিক দলের রাজনৈতিক অনুশীলন এবং সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। কিন্তু এই কাজটি বিএনপি কখনো করতে পেরেছে কিনা এই প্রশ্নটা আপনার মাধ্যমে দর্শকদের কাছে রাখতে চাই। প্রত্যেকবারই বিএনপি সবসময় শঙ্কায় ভোগে যে যদি আমি না থাকি তাহলে দলটাকে অন্য কেউ নিয়ে যাবে কিনা। আর এই যে গঠনতন্ত্রের বিষয়টা বলছেন, এটা তো তাদের মানসিকতার বহিঃপ্রকাশ। তারা জানতেন যে দুর্নীতিভাবে তারা প্রস্তুত ছিলেন যে এই ধরনের একটা রায়, পাশাপাশি মানসিকতাটা আপনি দেখুন যে আমি যদি বিশ্বাস করি আমার নেতা দুর্নীতির দায়ে ষড়যন্ত্রমূলকভাবে দোষী সাব্যস্ত হয়েছেন, আমি তো সেটা গণতন্ত্রে পরিবর্তন করব না যদি এটা আমার বিশ্বাস হয়ে থাকে। কারণ তার বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে, কারণ তিনি জানেন তার নেতা এবং তার নেতার কোন পুত্র দুজনে মিলে যে দুর্নীতি করেছেন এবং জনগণের অর্থ লুটপাট করেছেন, এটা তারা জানেন বলেই সেই সেই রাজনৈতিক ইমানি শক্তি অর্থাৎ যেটা আমাদের আদর্শের শক্তিতে বলিয়ানে আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমার নেতাকে ষড়যন্ত্রের মাধ্যমে দোষী সাব্যস্ত করেছে, তারা সেটা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না বলে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সত্যিকার অর্থে যদি তারা বিশ্বাস করত, ইমান চেঞ্জ করে ফেলল অবশ্যই, তারা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করত, সত্যিকার অর্থে যদি বিএনপি নেতৃবৃন্দ যদি বিশ্বাস করতো যে তারা দুর্নীতি করেন নাই, তাহলে সে পরিবর্তন করার প্রয়োজন ছিল না, ছিল না বা করতো না। ধন্যবাদ আপনাকে। মাননীয় কমিশনার, জঙ্গিবাদের যে অবস্থা তৈরি হয়েছিল মাঝে মাঝে আমরা দেখেছি যে এটা মাথা চাড়া দিয়ে উঠেছে, এখন জঙ্গিবাদের অবস্থাটা কি পর্যায়ে? জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের শত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছি এবং এর রেজাল্ট এসছে। ঢাকা মহানগরীর কথা আমরা যদি বলি, যে চুরি ডাকাতি ছিনতাই সংঘবদ্ধ চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো খুবই নিম্ন পর্যায়ে আছে, তারপর দু একটা ঘটনা যদি হয় এটা হবেই, ক্রাইম ফ্রি কোনো সোসাইটি কামনা করা যায় না। আমরা তাৎক্ষণিক কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করি এবং শনাক্ত করে আইন আমলে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি। 1 জুলাই 2016 সাল হলিয়ার ডিজানে যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, সমগ্র জাতি যখন স্তম্ভিত এবং শঙ্কায় পড়েছিল, তখন কিন্তু আমরা জীবন বাজি রেখে এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সমগ্র দেশ আমাদের পাশে ছিল, জনগণ আমাদের পাশে ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে একটি অভূতপূর্ব নাগরিক ঐক্য কিন্তু গড়ে উঠেছিল এই জঙ্গিবাদের বিরুদ্ধে। আমার জানা মতে বড় ধরনের 35টা অভিযান হয়েছে, প্রত্যেকটা অভিযান ছিল সফল। 57 জন আত্মশিক্ষিত জঙ্গি তারা কিন্তু ডিউরিং অপারেশন নিহত হয়েছে এবং আমি এক কথায় বলতে পারি, জঙ্গিদের নেটওয়ার্কটাকে আমরা ভেঙে দিতে পেরেছি। সংঘবদ্ধভাবে কোনো ধরনের অপতৎপরতা করার তাদের ক্ষমতা না থাকলেও বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা যে তারা করবে না সেই নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ এখনও পর্যন্ত তাদের অস্তিত্ব আছে, অপতৎপরতা আছে এবং পিছন থেকে এদের ইন্ধন দেওয়া, অর্থ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, আশ্রয় দেওয়ার রাজনৈতিক মহল থেকে, রাজনৈতিক মহল থেকে, বিভিন্ন মহল থেকে এগুলো চিহ্নিত, আমরা সবাই জানি সেই যে ইন্ধনটা রয়েছে। সুতরাং এদের নেটওয়ার্কটা পর্যদস্ত হয়েছে এটা ঠিক, কিন্তু তারা শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে এ কথা বলার মতো অবস্থায় আমরা আসিনি। তবে আমরা আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে সম্মানিত জনগণকে, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের কাউন্টার টেরিজম ইউনিট এবং আমাদের এন্টি টেরিজম ইউনিট, আমরা কাজ করে যাচ্ছি, তাদের অর্থদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, মদতদাতাদের খুঁজে বের করে আইন আমলে নিয়ে আসার জন্য। কারণ বাংলাদেশে কোনো দিনই কিন্তু উগ্র
বাদ যেটা বামপন্থী ডানপন্থী যেটাই বলেন কোনোদিন কিন্তু এটা সাস্টেনেবল হয়নি। তো ইনশাল্লাহ এদেশের মানুষ আমাদের সমাজব্যবস্থা যেমন এই জঙ্গিবাদকে তারা গ্রহণ করবে না এবং এটিকে ইনশাল্লাহ আমরা যেভাবে নিয়ন্ত্রণ করেছি আশা করি খুব দ্রুতই এই জঙ্গিবাদকে আমরা বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে সক্ষম হব। তবে আমরা আপনাকে আরেকটা কথা বলে রাখি, দেখুন আপনার মনে আছে যে আইপিইউ সম্মেলন, সিপিএ সম্মেলন, এত বড় আন্তর্জাতিক ইভেন্ট বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু আমাদের দেশের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। এটাকে ঘিরে আমাদের যে ব্যবস্থাপনা এবং যে নিরাপত্তা, এটা দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমাদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট, কালচারাল ইভেন্ট, এগুলো একের পর এক হচ্ছে। আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস নিরাপত্তা দিয়েছি। অস্ট্রেলিয়ান টিমের যে সিকিউরিটি ম্যানেজার শন ক্যারল, সে কিন্তু বলেছে বাংলাদেশের নিরাপত্তা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমরা কিন্তু এই অর্জন করেছি, সক্ষমতা আমরা অর্জন করেছি। তা আমরা প্রত্যেকটা ইভেন্টকে এভাবে রেখে জনগণের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি, দেশের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা করছি। আমি সকলের কাছে শুধু একটা বিনীত অনুরোধ করব যে একটা পেশাদার বাহিনী, আমরা দেশের আইন বিধি এবং সংবিধান আলোকে কাজ করি, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যা যা আমাদের দায়িত্ব সেটি আমরা অবশ্যই নির্ভয়ে নির্বিঘ্নে দৃঢ়তার সাথে আমরা করব। সেই ক্ষেত্রে কাউকে কোনো ছাড় হবে না, সবার সহযোগিতা আমি কামনা করছি। ধন্যবাদ আপনাকে। মিস্টার নওফেল, আপনার কাছে আমি জানতে চাইব যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন সামনে হতে দেওয়া হবে না, এটা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে এই নির্বাচনে বিএনপি আসা না আসার বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, যেটা বলছিলাম যে ব্যক্তি নির্ভর রাজনীতি, আদর্শ নির্ভর রাজনীতি না হলে যা হয় সেটি হচ্ছে ব্যক্তি ব্যতীত তারা নির্বাচন, এই ঘোষণাটিও সেটা, কারণ ব্যক্তি নির্ভর রাজনীতি তাই মূল বিষয়টি হচ্ছে সেটাই। সেখানে তারা যদি আদর্শের জনগণের রাজনীতি করতেন, দেখুন বারংবার সমস্ত কথাবার্তাতে শুধুমাত্র কি করে ক্ষমতায় যাওয়া যায়, নির্বাচন ভিত্তিক আলোচনা, নীতি নির্ধারণ নিয়ে, প্রকল্প নিয়ে, সুশাসন নিয়ে, দেশের জনগণের অধিকার নিয়ে কোনো আলোচনা নেই। সমস্ত আলোচনা হচ্ছে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এই রাজনৈতিক দলকে নৈতিকভাবে ক্ষমতা অর্জন করবার বা ক্ষমতায় থাকবার কি অধিকার রাখে কি না, আজকে এই দাবি জনগণের কাছে আমরা তুলতে চাই। আজকে ঠিক তার বিপরীতে দেখুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আর আজকে তার নেতৃত্বে, তার কন্যার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি আজকে আমরা অর্জন করতে চলেছি। বাংলাদেশ যে আজকে এই পর্যায়ে আসবে পৃথিবীর কেউ কখনো ভাবেনি। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশের যে উন্নয়ন সাধিত হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য এই সকল রাজনৈতিক অপশক্তিকে আমরা চাই যে আগামী নির্বাচনে তারা আসুক বা না আসুক, সেই ক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি হবে না সেই প্রশ্ন কখনো উঠবে না। তারা আসতেও পারেন, এটা তাদের সাংবিধানিক অধিকার আছে, তারা যদি বর্জন করতে চান। তবে জনগণের যদি কোনো ক্ষতি তারা করতে চান, জানমালের উপরে যদি কোনো ধরনের আগের মতন ধ্বংসাত্মক কার্যক্রম করতে চান, আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে করে এই জিনিসগুলোকে প্রতিহত করেছিলেন, আমাদের তাদের উপর সম্পূর্ণ আস্থা আছে, জনগণকে সাথে নিয়ে সেগুলো প্রতিহত হবে এবং কোনো কাউকেই আপনার ছাড় দেওয়া হবে না এই ধরনের সহিংসতা। আমি একটা রিপোর্টে আপনার তুলনামূলক টিআই এর 2018 সালের প্রতিবেদনে জানানো হয়েছে যে বাংলাদেশ 2017 সালের দুর্নীতি তুলনামূলক কমেছে এবং বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচক এবছর বাংলাদেশের অবস্থান 143তম। বাংলাদেশ 100 এর মধ্যে এবছর স্কোর করেছে 28। 2016 বাংলাদেশের অবস্থান ছিল 145তম, স্কোর ছিল 26। এই যে অগ্রগতি, এটা নিশ্চয়ই আমাদের প্রিয় নেত্রী, এই সার্ভেটা হওয়ার পর থেকে, এই সার্ভেটা হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের অবস্থা এখন সবচাইতে ভালো অবস্থা। এই সার্ভেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, নানান সময় তারা বাংলাদেশকে বিতর্কিত করবার জন্য পারসেপশন, অর্থাৎ ধারণা সূচক একটি পারসেপশন করেছে। এখন তারা বাধ্য হয়েছে, এখন তারা বাধ্য হয়েছে স্বীকার করতে যে প্রতিষ্ঠানগুলো যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করেছে। আজকে দেখুন, তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কখনো কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনো ধরনের হস্তক্ষেপ তিনি করছেন না। কেন? তিনি বিশ্বাস করেন যে এই প্রতিষ্ঠানগুলো যদি নিজের শক্তিতে স্বাধীনভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, তাহলে কিন্তু সত্যিকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন হবে এবং সেটার কারণে কিন্তু আজকে এই পারসেপশনটা পরিবর্তন হয়েছে। এখানে যদি ওই যে যখন বিএনপি জামাতের সরকার ক্ষমতায় ছিল, একটি ভবন থেকে ফোন আসতো, ফোন আসলে সরকারি দপ্তরগুলো পরিচালিত হতো, তখনই কিন্তু পারসেপশনটা নষ্ট হয়ে যায়। পারসেপশনটা সঠিক থেকে যখন কোনো ভবন থেকে কোনো অদৃশ্য শক্তি থেকে যখন টেলিফোন আসবে না, তখন কিন্তু পারসেপশনটাও ভালো থাকে এবং এর উন্নতি হয়। মাননীয় কমিশনার, আপনার কাছে আমি একটু খুব সংক্ষেপে একটু আসতে চাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রায় প্রতিদিনই বলছেন যেটা গণতান্ত্রিক কর্মসূচি বিএনপি, সেটাকে কোনো বাধাগ্রস্ত করা হবে না। তো আপনি ডিএমপির কমিশনার হিসেবে আপনি বিষয়টি কিভাবে আপনার মত করে? অবভিয়াসলি মানুষের কথা বলার অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে। কেউ যদি তার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করে সেখানে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। জি, কিন্তু এই ক্ষেত্রে আমার একটা বিনীত আবেদন, সেটা হচ্ছে
আমাদের সকলকে কিন্তু আইন মানার সংস্কৃতি তৈরি করতে হবে, আইনটাকে মানতে হবে, আইনটাকে শ্রদ্ধা করতে হবে। আপনি একটি দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করে মিটিং করবেন, জনগণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে আপনি প্রসেশন করবেন, এই অবস্থা মনে হয় চলতে দেওয়া যায় না, বিশ্বের কোথাও কিন্তু এই অবস্থা নেই। সুতরাং আমরা বলতে চাই যে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে নিজের মত প্রকাশের সাথে সাথে অন্যর স্বাধীনতা এবং অন্যের অধিকারের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। আমরা এটা পরিষ্কার কথা বলতে চাই যে দেশের সব কিছু আইন অনুযায়ী চলবে, কোনো ধরনের কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যাওয়া আমাদের কাজ নয়, এটা আমরা যাব না, আমাদের পেশাদারে আমরা কাজ করব। এবং 2014-15 সালের যে নৈরাজ্যকর অস্থিতিকর অবস্থা, এই ধরনের যে কোনো অপতত্ত্বের বিরুদ্ধে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এইখানে কেউ যদি অন্যায়ভাবে আমাদেরকে বিতর্ক করার চেষ্টা করে অথবা আমাদের কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে আমাদের জবাব দিতে আছে, সংবিধানের কাছে আমাদের জবাব দিতে আছে, আইনের কাছে আমাদের জবাব দিতে আছে। আমরা বলবো যে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এই কোনো ধরনের বিরূপ সমালোচনা বা উদ্দেশ্যপূর্ণ সমালোচনা কোনো অন্তরা হয়ে দাঁড়াবে না। ব্যারিস্টার নওফেল, আপনার কাছে সর্বশেষ, যে এই সরকারের যে ব্যাপক উন্নয়ন আজকে আমরা দেখতে পাচ্ছি, এই উন্নয়নের গতি অব্যাহত রাখার জন্যে 2018 যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, তো এই নির্বাচনে আপনাদেরকে আবারও কেন জনগণ ভোট দিবে? আজকে দেশে মঙ্গা নেই এবং মানুষ দুবেলা পেট পুরে খেতে পারছে। রোল মডেল বাংলাদেশ, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে ওবামা কেনিয়াতে গিয়ে প্রচার করছেন, আমাদের প্রচার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মডেলের প্রচার কিন্তু আমাদের করতে হচ্ছে না। বিদেশীরাই রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট কেনিয়াতে গিয়ে তার জন্ম জানতে চেয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে কেউ যদি উন্নয়ন দেখতে চায় শেখ হাসিনার বাংলাদেশের দিকে তাকাও। এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে? আমরা বিশ্বাস করি দেশের মানুষ, দেশের প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামীণ জনগোষ্ঠী এই জিনিসগুলোকে মূল্যায়ন করে আগামীকাল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা নৌকায় আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা বিশ্বাস করি, অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি এবং জনগণ সেটা মূল্যায়ন করবেন বলেই আমরা বিশ্বাস করি। কমিশনার মহোদয়, আপনি ঢাকা মহানগরবাসীর উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান। আপনি সম্মানিত নগরবাসীকে আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমি প্রত্যয় ব্যক্ত করতে চাই যে জনগণের নিরাপত্তার জন্যে আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সবই করব। বাংলাদেশে বিশেষ করে ঢাকা মহানগরের নিরাপত্তা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ, যে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর থাকব এবং এই দেশে একটি বিনিয়োগ পরিবেশ, দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আমাদের পেশার দায়িত্ব পালন করে যাব। সর্বশেষ প্রত্যাশার কথা, আমরা বিশ্বাস করি যা যার পজিশনে আমরা যারা যারাই আছি যেভাবে যেখানে দায়িত্ব পালন করছি, আমরা নিজের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করি এবং জনগণের স্বার্থের কথা মাথায় রাখি, তাহলে আমরা সবখানে সুশাসনটা নিশ্চিত করতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। জনগণের স্বার্থকে বিবেচনায় রেখে যখন কাজ করব তখন অবশ্যই অর্পিত দায়িত্ব যখন পালন করব অবশ্যই সুশাসন সেখানে। আজকে যে সমস্ত এইসব পারসেপশনের সার্ভে হচ্ছে না, এই সমস্ত সার্ভে একসময় বাংলাদেশকে আর কাউন্টে আনবে না যখন আমরা সবাই এই পারসেপশন থেকে বেরিয়ে আসব। জি, ধন্যবাদ। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় ডিএমপির কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া, আপনারা উভয় সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসে, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এগিয়ে যাব সেই বাংলাদেশটি গড়ার লক্ষ্যে যে বাংলাদেশটির স্বপ্নদ্রষ্টা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই পর্যন্তই, সকলকে শুভকামনা রইল, খোদা হাফেজ।